দেখছেন খবরিয়া 24 সাথে আমি কল্যাণময়। শারীরিক অসুস্থতার কারণে, পায়ে ক্ষতর কারণে পূর্ব মেদিনীপুরের এক বীর জওয়ানের প্রয়াণ হল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার কোটবাড় গ্রামের বীর সৈনিক বছর 23-এর দীপঙ্কর পণ্ডা ভারত সীমান্তের পশ্চিমে পাঞ্জাব পাঠানকোটে টেম্পোরারি ডিউটিতে নিজের কর্তব্য পালন করতে গিয়েছিলেন। বেশ কয়েকদিন ধরে ওই বীর সৈনিকের শারীরিক অসুস্থতা হওয়ায় তাকে দ্রুত পাঠানকোট মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। শুধু নিজের মাতৃভূমি রক্ষার লড়াই নয়, নিজের জীবনের সাথেও বাঁচার তাগিদে লড়াই করলেন, তবে শেষ রক্ষা হয়নি। পাঠানকোটে কর্তব্যরত অবস্থায় কোনো কারণে শারীরিক অসুস্থতা বোধ করেন ওই সৈনিক। তৎক্ষণাৎ জওয়ানকে পাঠানকোট মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। অল্প বয়সী জওয়ান দীপঙ্করের সদ্য জীবনের পথ চলা শুরু হয়েছিল, দেশরক্ষাকারী বীর সৈনিক হিসেবেও। সামনের ভবিষ্যৎ সাজানো ছিল অনেক স্বপ্নের। দেশরক্ষার মন্ত্র নিয়ে যেমন বন্দুক কাঁধে তুলে নিয়েছিলেন, তেমন সংসারের দায়ভারও ছিল তাঁর কাঁধে। কিন্তু বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, ভারতের অন্যান্য সৈনিকদের সান্নিধ্য ছিন্ন করে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন ভগবানপুরের 23 বছর বয়সী দীপঙ্কর পণ্ডা। তাকে শেষ বিদায় জানাতে ভগবানপুরের কোটবাড়ে তার নিজের বাড়িতে বহু মানুষের ভিড় জমে। এমনকি জাতীয় পতাকায় তাকে সম্মান জানিয়ে তার শহীদ দেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় ওই গ্রামের মানুষজন। পাঠানকোট থেকে তাঁর শহীদের খবর আসতেই কান্নায় ভেঙে পড়েন বাড়ির স্বজনরা, শোকস্তব্ধ গোটা ভগবানপুরবাসী। অল্প বয়সে জীবনযুদ্ধে হার মানা সৈনিক দীপঙ্কর পাণ্ডা বাঁচার লড়াইয়ে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গতকাল নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পর্যন্তই, পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।